আমরা যখন স্ক্যাটেকের স্কিপ ইনস্টল দিই তারপরে আমরা স্ক্রিপ্টটি যখন আমরা দেখতে যাই তখন দেখি এমন ইরোড আছে পুরোটাই স্ক্রিপ্টের সাইড শো করে শো করে বাট এমন ইরোড আছে ইন্টারনাল ইরোড এই প্রবলেমটি কিভাবে ফিক্সড করবেন আজকে আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো চলুন শুরু করা যাক এটি হচ্ছে মূলত প্রবলেমটি হচ্ছে পিএইচপি থেকে আসে আপনার পিএইচপি ভার্সন থেকে এর জন্য আমাদের চলে যেতে হবে হোস্টিংসি ফেনেলে এরপর সফটওয়্যারে গিয়ে দেখবেন যে পিএইচপি নামে একটি অপশন আছে পিএইচপি সিলেকশন পিএইচপি ভার্সন সেখানে একটি ক্লিক দিবেন। আমাদের স্কাইটেকের এই স্ক্রিপ্টটি হচ্ছে ফাইভ পিএইচপি ভার্সনে তৈরি এজন্য আমাদের পিএইচপি ভার্সনে গিয়ে 5.6 পয়েন্ট দিয়ে দিতে হবে আমাদের দেখেন কারেন্ট ভার্সন আছে পিএইচপি সেভেন পয়েন্ট আমাদের সাইটটি এমন এরর আসছে বাট আমি যখন 5.6 পয়েন্ট দেবো তখন দেখবেন যে আমাদের সাইটটি হান্ড্রেড পারসেন্ট রান হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাইটটি হান্ড্রেড পারসেন্ট কাজ করছে এখন আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে এই প্রবলেমটি ফিক্সড করবেন খুব সহজে আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন স্ক্রিপ্টের আপডেট পাওয়ার জন্য